আমরা যেহেতু এখানে সীমিত সময়ের জন্যই আছি তাই এই গ্রহে কিভাবে সময় কাটালে সব থেকে বিচক্ষণের মতো বাঁচা হবে আমি জানি আমি কি বললে সমস্ত অধ্যাপকেরা খুশি হবেন আপনার লেখাপড়ার ওপর মনোযোগ বজায় রাখাই বুদ্ধিমানের কাজ হবে এটাই একমাত্র চিন্তা কিন্তু আমাদের অবশ্যই এটা দেখতে হবে এই গ্রহে থাকা সমস্ত প্রাণ আপনি যা কিছুই নিন একটা কীট একটা পোকা একটা পাখি একটা পশু একটা গাছ বা একজন মানুষ প্রতিটা জীবনই একমাত্র যে জিনিসটার আকাঙ্ক্ষা করছে তা হল ইট ইস ট্রাইং টু বিকাম সে একটা পূর্ণাঙ্গ জীবন হয়ে উঠতে চাইছে একটা কেঁচো একটা পূর্ণাঙ্গ কেঁচো হওয়ার চেষ্টা করছে একটা ফোরিং একটা পূর্ণাঙ্গ ফোরিং হওয়ার চেষ্টা করছে একটা আম গাছ একটা পূর্ণাঙ্গ আম গাছ হওয়ার চেষ্টা করছে একজন মানুষও তাই চাইছে খালি ব্যাপারটা হলো একটা পূর্ণাঙ্গ কেঁচো কি আমরা সেটা জানি একটা পূর্ণাঙ্গ ফরিং কি আমরা সেটা জানি আমরা পূর্ণাঙ্গ সব কিছুর ব্যাপারেই জানি কিন্তু জানি না একটা পূর্ণাঙ্গ মানুষ বলতে কি বোঝায় আপনি যাই করুন কোথাও একটা অতৃপ্তি ঠিক থেকে যায় আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন দেখবেন করার জন্য আরও একটা জিনিস রয়েছে মানুষ কখনোই এমন জায়গায় পৌঁছায় না যেখানে এসে মনে করতে পারে যে এটাই শেষ সেটা শুধুই আপনি মরলে বাকি লোকেরা বলবে এটাই শেষ সুতরাং জীবনের মূল প্রকৃতিটাই হল কেবল মানব জীবনেরই নয় প্রতিটা জীবনেরই সে এক পূর্ণাঙ্গ জীবন হয়ে উঠতে চাইছে একজন মানুষও তাই তো এই মুহূর্তে আপনি আপনার জীবনে যেখানেই থাকুন না কেন আপনি আরও বড় কিছু হতে চান যদি সেটা হয়ে যায় আপনি আরও বড় কিছু হতে চান সেটা ঘটলে আরও বড় কিছু দেখবেন আপনার যা যা আকাঙ্ক্ষা আছে একজন ছাত্র হিসাবে ধরুন আগামী এক বছরের মধ্যে সবকটাই পূরণ হয়ে গেল আপনি তক্ষুনই দেখবেন আপনার মধ্যে আর একটা আকাঙ্ক্ষা জাগবে আপনার সব চাহিদাগুলো কাল সকালের মধ্যেই পূরণ হয়ে গেলে দেখবেন করার জন্য ইউল হ্যাভ আপনার কাছে আরও অনেক জিনিস থাকবে কারণ মানুষের প্রকৃতিটাই হলো এমন যে আপনি সবসময় আরও বড় কিছু হতে চান কিন্তু যদি আপনি সত্যি এটাকে দেখেন আপনার চাওয়াটা আরও বড় বেশি কিছুর নয় আপনি যা চান তা হল বাঁধন ছাড়া বিস্তার ইফ ইউ আমি যদি আপনাকে এই গ্রহের রাজা বানিয়েও দিই অত আসানি আমার দিকে তাকাবেন না আমি এই ধরনের ভয়ঙ্কর ভুল করব না কিন্তু ধরুন আমরা আপনাকে এই গ্রহের রাজা বানিয়ে দিলাম আপনি কি বিশ্বাস করেন যে আপনি সন্তুষ্ট হবেন আপনি তারার পানে চাইবেন এই গ্রহটা আপনার হাতের মুঠোয় থাকলে আপনি তারার পানে চাইবেন আমি আপনাকে একটা ছায়াপথ দিলে আপনি পাশের ছায়াপথটাকে দেখবেন এটাই হলো মানুষের প্রকৃতি আমাদের মধ্যে এমন কিছু আছে উইচ ইজ অলওয়েজ যা সবসময় চাইছে সীমাহীন হয়ে উঠতে কিন্তু বেশিরভাগ মানুষই তাদের কষ্ট পাওয়ার ভয় থাকার কারণে তারা ভাবেন যে তারা কিছু পাওয়ার কামনা করলে সেটা না ঘটলে তারা কষ্ট পাবেন কষ্ট পাওয়ার ভয়ের দরুন এই সীমাহীন হয়ে ওঠার আকাঙ্ক্ষাটা খুব চেপে চেপে ধীরে ধীরে আত্মপ্রকাশ পাচ্ছে সীমাহীন হওয়ার আকাঙ্ক্ষার এই চেপে চেপে ধীরে ধীরে হওয়া আত্মপ্রকাশকে বলা হয় উচ্চাকাঙ্ক্ষা আপনি যাকে উচ্চাকাঙ্ক্ষা ভাবেন তা কেবল প্রতিটা জীবনের মধ্যে থাকা সীমাহীন হওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে হওয়া আত্মপ্রকাশ কিন্তু আপনি দেখবেন আপনার জীবনে যাই ঘটুক না কেন আপনি দেখবেন আপনি আরও বড় কিছু চাইছেন এটাকে কেউ লোভ বলে আখ্যা দিতে পারে এটা লোভের ব্যাপার নয় কারণ মানুষের প্রকৃতিটাই এমন আপনি তাকে শান্তিবাদী দর্শনে যতই পাঠ দেন না কেন আপনি তাকে গণ্ডিবদ্ধ করতে পারবেন না লোকেরা আপনাকে বলছেন যে আপনার যা আছে তা নিয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে ঈশ্বর আপনাকে যা দিয়েছেন সেটাই আপনার জন্য সঠিক জিনিস হওয়া উচিত কিন্তু এটা এই পৃথিবীর একজন মানুষের জন্যেও কাজ করেনি এটা তখনই কাজ করে যখন আপনি হয় খুব অসুস্থ বা খুব বৃদ্ধ তা না হলে আপনার শরীরের মধ্যে দিয়ে একটু শক্তি বইলেই আপনি আরও বড় কিছু হয়ে উঠতে চাইবেন তো এটা আরও কিছু নয় একজন মানুষ আপনার মধ্যে এমন কিছু আছে যা সীমানা পছন্দ করে না আমি আপনাকে একটা পাঁচ বাই পাঁচের কুঠুরিতে বন্দি করলে আপনি ভয়ঙ্করভাবে আবদ্ধ অনুভব করবেন তারপর কালকে আমরা আপনাকে দশ বাই দশের একটা ঘরে ছেড়ে দেব আপনি একদিনের জন্য দারুণ বোধ করবেন কিন্তু তারপর আবারও বন্দি অনুভব করবেন পরের দিন আমরা আপনাকে একশো বাই একশোর ঘরে ছেড়ে দেব আপনি সত্যি দুর্দান্ত বোধ করবেন কিন্তু তিন দিনের মধ্যে আবার আপনি চাইবেন সেই সীমানাটা ভেঙে ফেলতে যায় আসে না আমি সীমানাটা কোথায় বসাচ্ছি যেই মুহূর্তে আপনি সীমানা আছে জানতে পারবেন আপনি সেই সীমানাটা ভেঙে ফেলতে চান এটাই মানুষের প্রকৃতি সুতরাং আপনার মধ্যে এমন কিছু আছে যা সীমানা পছন্দ করে না তো আপনি যদি সীমানা পছন্দ না করেন তাহলে আপনার কি খোঁজা উচিত এটাই হল প্রশ্ন যতক্ষণ আপনি অস্তিত্বের ভৌত প্রকৃতির মধ্যে বাঁচেন একটা নির্ধারিত সীমানাই হল ভৌতমাত্রার প্রকৃতি কেবলমাত্র নির্ধারিত সীমানা থাকার কারণেই ভৌত অস্তিত্ব সম্ভব আমরা এটাকে বলি ভৌত শরীর কারণ এর সীমানা রয়েছে আমি সমস্ত সীমানা সরিয়ে দিলে এটা আর ভৌত থাকবে না তো কোথাও একটা অচেতনভাবে প্রত্যেক মানুষই ভৌত প্রকৃতির ঊর্ধ্বে থাকা কোনো এক মাত্রাকে স্পর্শ করতে চান যদি ভৌত প্রকৃতির ঊর্ধ্বে থাকা এক মাত্রাকে স্পর্শ করেন তখন আমরা সেই মারাত্মক এবং দূষিত শব্দটা ব্যবহার করি আধ্যাত্মিকতা আধ্যাত্মিক মানে ওপরে তাকানো বা নিচে তাকানো নয় আধ্যাত্মিক মানে জীবন নিয়ে আপনার অভিজ্ঞতা ভৌত ভৌত প্রকৃতির প্রকৃতির সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে ঊর্ধ্বের কিছু ঘটছে আপনার সাথে এর অর্থ হল আপনি আধ্যাত্মিক প্রক্রিয়াতে রয়েছেন তো এই আকাঙ্ক্ষাটা প্রতিটা মানুষের মধ্যেই রয়েছে তাই মূলত এটা নয় আপনি আপনার জীবনে যা যা করেন আমাদের কার্যকলাপ আসলে আমাদের ব্যাপারে নয় কার্যকলাপ হল আমরা যে পৃথিবীতে বাস করছি তার জন্য আজকে আপনারা এখানে একবিংশ শতাংশ রয়েছেন তাই আপনারা আইআইটিতে আছেন ধরুন আপনারা পাঁচ হাজার বছর আগে এখানে থাকলে আপনারা কোথায় থাকতেন জঙ্গলে না না আপনারা তো জানেন পাঁচ হাজার বছর আগে তারা মহাভারত রামায়ণের কথা বলছিলেন তো আপনি সেই সৈন্যবাহিনীগুলোর কোন একটাতে থাকতেন তীর মারার চেষ্টা করছেন আরে আপনি কিছুই মারতে পারবেন না আপনি হয়তো কারোর সাথে তরোয়াল বা সেই সময়কার অন্য কিছু নিয়ে লড়াই করতে শেখার চেষ্টা করতেন আমি বলছি আপনার মন আপনার প্রয়োগ কাজকর্মে আপনার পরিপূর্ণতা সব সেই ধরনের কাজ হবে যা সেই সময়ের জন্য প্রাসঙ্গিক আমাদের কাজকর্ম সবসময় আমরা যে সময়ে থাকি সেই অনুযায়ী হয় এটা ঠিক আমাদের ব্যাপারে নয় আমরা কোন সময়ে রয়েছি এখন যে জিনিসটার প্রয়োজন সব থেকে বেশি আমরা সেটাই করি কিন্তু কিভাবে সেটাই প্রশ্ন প্রশ্নটা যদি কিভাবে হয় তবে একটাই উপায় রয়েছে প্রত্যেক মানুষের মধ্যেই কোথাও একটা ভৌত সীমাবদ্ধতাকে অতিক্রম করে প্রসারিত হওয়ার একটা আকাঙ্ক্ষা রয়েছে এটা চার্টে বিভিন্ন উপায় ঘটছে এটা খুব প্রাথমিক ধরনের শারীরিক আত্মপ্রকাশ পেলে আমরা একে যৌ বলি আপনি নিজে যা আপনি তার সীমানাটা প্রসারিত করার চেষ্টা করছেন আপনি যেটা নন সেটাকে নিজের অংশ বানানোর চেষ্টা করছেন এটাই হল যৌনতা এটা আবেগময় অভিব্যক্তি খুঁজে পেলে আমরা তাকে ভালোবাসা বলি আবার আপনি এমন কিছুকে নিজের অংশ বানানোর চেষ্টা করছেন যেটা আপনার অংশ নয় এটা একটা মানসিক অভিব্যক্তি খুঁজে পেলে তাকে আখ্যা দেয়া হয় উচ্চাকাঙ্ক্ষা লোভ জয় করা বা সরল ভাষায় কেনাকাটা এটা এক সচেতন আত্মপ্রকাশ পেলে আমরা একে বলি যোগ যোগ মানে শরীরকে দোমড়ানো নয় এদিকে ওদিকে ঘোরানো নয় যোগ মানে মিলন কোনো উপায়ে সচেতনভাবে আপনি শিখে ফেলেছেন কিভাবে মুছে ফেলতে হয় আপনার নিজস্ব প্রকৃতির সীমানাকে এখন আপনার ভৌত প্রকৃতি ছাড়িয়ে আপনার নিজেকে অনুভব করার ক্ষমতা আপনার জন্য একটা জীবন্ত সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে এটা প্রত্যেকেরই আকুল ইচ্ছা তবে এটা চেপে চেপে ধীরে ধীরে আত্মপ্রকাশ পায় এর বদলে আপনি এক সচেতন অভিব্যক্তি খুঁজে পেলে জীবন অনেক অনেক আলাদা হবে